আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ রয়েছে খুশির একটা খবর, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে হয়তো। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে এটা অনেক বড় পাওনা, আমার খুবই ভালো লেগেছে। বাবার বাড়ি থেকে আসছি কাল, আজই এসে হঠাৎ না পাওয়ার সারপ্রাইজ খুবই ভালো লেগেছে। তো সকালে রান্না বান্না শেষ করেছি, একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্না করার জন্য জোগাড় করতেছি। দুপুরের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি সবজি, সব রকমের সবজি, পেঁপে, আলু, ফুলকপি, মূলা, ঝিঙা, আর সবজির জন্য যা যা লাগে আর কি। সবজিগুলো আমি আগে ছিলে নিচ্ছি, ছিলা হয়ে গেলে তারপর আমি ধুয়ে কেটে নেব। সবজি কাটার পরে ধুলে সেই সবজির ভিটামিন থাকে না, বের হয়ে যায়, তাই যে সবজিটা ছিলার সেগুলো ছিলে ধুয়ে তারপর কাটলে সবজিগুলোর ভিটামিন থাকে এবং খেতে অনেক স্বাদ লাগে। আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। বাবুর জন্য প্রতিদিন দুধ রোজানি থাকে, দিয়ে গেল। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ধনে পাতাগুলোও কেটে নিব। এখন সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। সবজিগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি, এভাবে সবজিগুলো কেটে নিতে হবে কুটি কুটি করে। তো চলুন আমরা রান্নাটা দেখে আসি, সবজিটা রান্না। আমার সবজিটা আমি মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, একটু আদা বাটা, মসুর ডাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন সেটা তেলে দেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই একটু ঘি। ঘিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, খেতেও অনেক মজা লাগে। আর দিয়ে দেব তেজপাতা আর দারচিনি, বারো সাজ। আর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে, নাড়াচাড়া দিয়ে লাল 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 করে একটু ভেজে নিব বাদামি রঙের। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে দিয়ে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা।
ওটা হয়ে গেলে তারপর আমি সবজিগুলো ঢেলে দেব। আগে সবজি ভালো লাগতো না, খেতে ইচ্ছে করতো না, তবে এভাবে রান্না শেখার পর থেকে আমার কাছে খুবই ভালো লাগে সবজি। বেশি করে রান্না করে রাখলেও দু তিন দিন ধরেও খেতে মন চায়। সময় সবজি রান্না শেষ, এখন আমি মুরগির গোশত রান্না করব। তার জন্য মুরগির গোশতটা একেবারে মাখায় দিয়ে দেবো। মুরগির গোশত মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, মশলা বাটা। আমি মশলাটা বেটে ফ্রিজে রেখে দিই, তাহলে রান্না করার সময় সুবিধা হয়, আবার বাটা রান্না করার সময় বেটে নেই, যখন যখন যেরকম মন চায়। মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তেল, তেজপাতা, এলাচ, দারচিনি আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছুতে ভালোভাবে মাখায় চুলার আঁচ দিয়ে দিব, চুলা জ্বালিয়ে দিব। আমার গোশটা কষাচ্ছি, ভালো করে কষিয়ে পরে পানি দিয়ে দিব, তাহলে আমার মুরগি গোশত রান্না শেষ হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না শেষ করে ফ্রি হয়ে বসে আছি, এমন সময় হঠাৎ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুড অ্যান্ড ফান থেকে কাপল প্লেটার্স যে অফারটা দিয়েছে 290 টাকা, ওটা নিয়ে এসেছে বাড়িতে পার্সেল করে। আসলে কি ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া এটা একটু ঝামেলাই হয়ে যায়, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে, সেজন্য সে বুদ্ধি করে যাতে বাড়িতে সুবিধা মতো আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি, তার জন্য বাড়িতেই নিয়ে এসেছে। এতে আমাদেরও সুবিধা হবে, ইচ্ছে করে সময় মতো আমরা বসে সুবিধা মতো খেতে পারবো। তো আমরা সেটা পেয়ে রেস্টুরেন্টের খাবার খাবো, আর রেস্টুরেন্টের মতো না হলে হবে, সেজন্য আমরা রেস্টুরেন্ট মতো করে সাজিয়ে ফেললাম, সাজিয়ে ডেকোরেশন করলাম। সাথে ছিল কোক, ফ্রাই, এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাউমিন আর কোক। সো খাওয়াটা পেয়ে তো খুব সবাই মহা খুশি, আমি অনেক খুশি। কাল বাবার বাড়িতে এসেই আছি এমন একটা সারপ্রাইজ, খুবই ভালো লাগলো, তাকে আমি থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রতিদিনের জীবনের ব্লগের সাথেই থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।